তোমরা কি হারে কুস্তি চলছে এখানে? পড়াশোনা সকাল থেকে মাথায় উঠে গেছে, এবার কুস্তি চলছে দুজনের। কি করছো মা? কুস্তি করছো? একটু গুড মর্নিং বলে দাও দুজনাতে সবাইকে। গুড মর্নিং। কেমন আছো? সবাইকে জিজ্ঞাসা করে নাও। কেমন আছো তোমরা সবাই? মাও জিজ্ঞাসা করো। ও নিউ স্টাইলে বলবে হ্যালো হ্যালো বন্ধুরা। বলো বলো। সবাই ভালো আছে? বলো সবাই ভালো থেকো, বলে দাও। বাই বাই বলে দাও। বাই বাই। হ্যালো, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজ সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পেলে দুই ভাই বোনে কি হারে কুস্তি শুরু করেছে পড়াশোনা বাদ দিয়ে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো কি করি আমি। আমি সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। তাহলে চলো দেখো কি আমি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো কালকের ভাত আমার কিছুটা বেঁচে গেছে, এই ভাতটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো চলো দেখো আমি কি রেসিপি বানাই। তেল আমার গরম হয়ে এসছে, এই অবস্থায় আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এতে আমি ডিম অ্যাড করব। একটা ডিম আমি ফাটিয়ে রেখে দিয়েছি। এতে আলু দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু অল্প আছে তো ওই জন্য আমি আলু আর এতে দিলাম না। এবার এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে দেবো। এতে আমি নুন আর হলুদ অ্যাড করব। দেখো আমি এর মধ্যে নুন হলুদ অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি কালকে বেঁচে যাওয়া ভাতটা এর মধ্যে আমি দিয়ে দেব।
পারো ভালো লাগবে কিন্তু আমি কোনো সবজি অ্যাড করলাম না আমি সিম্পল করলাম জাস্ট সকালের একটু টিফিন হয়ে যাবে অল্প অল্প করে আমাদের তিনজনের টিফিন আরামসে হয়ে যাবে চলো এটাকে এবার নামিয়ে ফেলি আমার রেডি হয়ে গেছে ভাত ভাজা তো দেখো আমার ভাত ভাজা কমপ্লিট কত সুন্দর দেখতে লাগছে দেখেই মনে হচ্ছে খেয়ে নি তো তোমরা বানিয়ে দেখতে পারো বাড়িতে আশা করছি ভালো লাগবে তো এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে সকালের টিফিনটা আমি শেয়ার করলাম যে কালকে বাসি ভাত ফেলে না দিয়ে ওটাকে কিভাবে আমরা ব্যবহার করে খেতে পারি আমরা তো ফেলেই দিই বাসি ভাত আমাদের খাওয়াই হয় না তো আমি একটা নতুন কিছু শেয়ার করলাম তোমাদের সাথে হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না তো কেমন লাগলো আমার এই সকালের টিফিনের ছোট্ট খাবার তোমরা অবশ্যই জানাবে আর আমি আর বাড়াচ্ছি না সকালের টিফিনের যেহেতু জলখাবার রেডি তো এখানেই আমি শেষ করছি আমার ব্লগ ছোট্ট ব্লগটা ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও শেয়ার লাইক কমেন্ট চলো ভালো থেকো সাবধানে থেকো।